গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিলুনিয়া ঋষিমুখ এলাকায় ছয় বাংলাদেশিকে আটক করা হয়েছে। ঘটনাটি বিলুনিয়া থানাধীন ঋষিমুখ ফাঁড়ির কালিকাপুর এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, ঋষিমুখ থানার ওসি ইন্সপেক্টর সঞ্জয় দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী বিশেষ সূত্রে খবর পেয়ে গতকাল রাত 9টায় কালিকাপুরে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ওই ছয় বাংলাদেশিকে আটক করেছে। আটককৃতরা নিজেরাই স্বীকার করেছে, তারা বাংলাদেশের সুনামগঞ্জের নাগরিক, তারা প্রত্যেকেই কাজের সন্ধানে বাংলাদেশ থেকে ভারতে এসেছে। ছয়জন অভিযুক্তকেই মঙ্গলবার সকাল 10টায় বিলুনিয়া থানায় নিয়ে আসা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে 3 অব্লিক ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট ধারায় মামলা নিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিলুনিয়া থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন। ইন্ডিয়াতে কেন এসেছো? ইন্ডিয়াতে এসেছো কেন? আচ্ছা, কোন দিন আটক করছো তোমরা রে? কোন জায়গাতে? গতকালকে রাত 9টার দিকে, গতকাল অর্থাৎ 28/8/2022 9টার দিকে ঋষিমুখের ওসি ইন্সপেক্টর সঞ্জয় দাস গোপন খবরের ভিত্তিতে কালিকাপুর বর্ডার এরিয়াতে এটা মানে রেড করছে এবং এখানে 6 জন বাংলাদেশি, তাদের কাছে পাসপোর্ট ভিসা এমন কিছু নাই এবং আধার কার্ড আই কার্ড কিছু নাই। তো তারা স্বীকার করছে তারা বাংলাদেশি। তো 5 জন বাংলাদেশিকে এসে ধরতে সক্ষম হয়েছে আজকে। তাদেরকে বিলুনিয়া ছয়জনকে আজকে আমরা বিলুনিয়া কোর্টে এটা প্রেরণ করতেছি। কীভাবে স্যার তাদেরকে কীভাবে আটক করা হয়েছিল? তারা তাদেরকে সন্দেহজনকভাবে তারা ধরা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করে তার কোনো রকম তোমার আধার কার্ড আই কার্ড প্রডিউস করতে পারে না। তো তারা নিজেরও স্বীকার করছে বাংলাদেশে। তো ইন্দু বাংলা পাসপোর্ট একে তাদেরকে আমরা দোষী এবং আটক করছি এবং তারা আজকে কোর্টে পাঠাইতেছি। স্যার তাদের নামগুলো একটু? তাদের নাম একজন কীর্তন দাস, একজন হিমান দাস, সৌরভ দাস, কৌশিক দাস, বিশ্বজিৎ দাস, সুব্রত দাস।